আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র আকাশ প্রবন্ধ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আকাশ প্রবন্ধ লিখেছেন আব্দুল্লাহ মতি। আব্দুল্লাহ মতি শিশুদের নিয়ে অনেক প্রবন্ধ রচনা করেছেন, বিজ্ঞান বিষয়ক অনেক সাহিত্য তিনি রচনা করে পুরস্কৃত হয়েছেন। শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক অনেক সাহিত্য রচনা করে উনি বিখ্যাত হয়েছেন। 1930 সালে জন্মগ্রহণ করেছেন এই আব্দুল্লাহ মতি এবং মৃত্যুবরণ করেছেন 1998 সালে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক পুরস্কার তিনি পেয়েছেন। তার লেখা বই আই বৃষ্টি ঝেপে, এসব বিজ্ঞানের রাজ্যে, ফুলের জন্য ভালোবাসা ইত্যাদি তিনি রচনা করেছেন। তোমাদের জন্য লেখা এই আকাশ প্রবন্ধ অনেক জনপ্রিয়ত্বের লেখা। আকাশ সম্বন্ধে অবশ্যই প্রশ্ন জাগতে পারে, আসলে আকাশটা কি? আগেকার দিনে মানুষটা মনে করতো এই আকাশ হচ্ছে আমাদের মাথার উপর যে আকাশ, সেটা হচ্ছে সত্যি একটা ঢাকা। কিন্তু আজকাল বিজ্ঞানের গবেষণায় আমরা দেখতে পাচ্ছি আসলে সত্য কোনো ঢাকনা নয়, আকাশটা কোনো সত্য ঢাকনা নয়, এটা আসলে অনেক গ্যাসের একটা মিশেল। এই গ্যাসগুলোর মধ্যে আছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য আরও অনেক অসংখ্য গ্যাস। গ্যাসপোর্টের ফাঁকা জায়গাটাই হচ্ছে আকাশ। দিনের বেলা সোনা থালার মতো পৃথিবীটা আলো, দুপুরবেলা যখন আলোটা পড়ে তখন সোনালি হয় আর আকাশটা অনেক নীল দেখায়, আর সন্ধে বা সকালের আকাশটা লাল বা নীল অন্যান্য কালারও ধারণ করে, অনেক রং ধারণ করে বিকাল বা সকালবেলাতে। এটা কেন হয়? আকাশ প্রবন্ধে আব্দুল্লাহ মতি এটা সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে। সেটা হচ্ছে কি, যে সকালে বা সন্ধ্যায় যখন সূর্যের আলো পৃথিবীতে পড়ে তখন এই সূর্যের আলোকে অনেক পথ অতিক্রম করতে হয়, পথে অনেক ধুলিকণা বালুকণা বাধাপ্রাপ্ত হয়। তখন সূর্যের এই আলোগুলো বিভিন্নভাবে ঠিকরে পড়ে, বিভিন্ন জায়গায় প্রতিফলিত হয়, আর যার জন্যে আকাশটা বিভিন্ন রঙের হয়। আর দুপুরবেলা যখন সূর্যের আলো পৃথিবীতে পড়ে তখন লম্বভাবে কিরণ দেয়, সূর্যের আলোটা লম্বভাবে পৃথিবীতে পড়ে, জন্য অল্প পথ তাকে অতিক্রম করতে হয়, তাহলে ধুলিকণাও অনেক কম অতিক্রম করতে হয়, এই জন্যে রংটা কেমন হয়, অনেকটা সোনালি হয়, আকাশটা দেখতে নীল মনে হয়। এখন দেখো, এই সকাল বা বিকালের যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি সেই সময়তেও যদি দেখা যায় যে আকাশ অনেক সময় মেঘের ঢাকা থাকে, তখন কি হয়, তখন আবার আকাশটা দেখতে কালো লাগে। সেটা আবার কেন, যখন সূর্যের আলো মেঘের বাধাপ্রাপ্ত হয়, পৃথিবীতে আসতে পারে না, তখন আবার আকাশটা কি হয়, কালো রঙের হয়। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে কখন কি রঙের হয়, কেন হয়, সেটা আমরা জানতে পারলাম। সূর্যের আলো বাধাপ্রাপ্ত হওয়ার কারণে সেই ধুলিকণা বা বাষ্পকণাতে কি হয়, আলো প্রতিফলিত হয়ে বিভিন্ন রং ধারণ করে। আগের যুগে মানুষ কি করত, যে এই আকাশ নিয়ে গবেষণা করত বেলুন পাখি। এখন তারা যুগে মানুষ কি করছে, বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে এখন মানুষ কি করছে, যে মহাকাশ যান পাঠিয়ে গবেষণা করছে। মহাকাশ যানটা কি, এটা হচ্ছে যে পৃথিবীর একেবারে 200 বা 300 মাইল উপরে, যেখানে বাতাস, যেখানে বায়ুমণ্ডল একেবারে কম থাকে বা নাই, সেখানে সেই মহাকাশ যান স্থাপন করা হয়। মহাকাশ যান থেকে বিভিন্ন ধরনের স্থির চিত্র নেওয়া হয় পৃথিবীর, এবং এখান থেকে তারা জানতে পারে যে আবহাওয়াটা কেমন হবে, সেখানে ঝড় বৃষ্টির পূর্বাভাস বলা যায়, এবং আগে থেকে মানুষ এখানে সাবধান হতে পারে। মহাকাশ যান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে মানুষ আগে থেকে ঝড় বা জলোচ্ছ্বাস বা বিভিন্ন আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে। তারপর দেখো, যে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যে যোগাযোগ মাধ্যম, এটা সহজ হয়েছে মহাকাশ যানের মাধ্যমে। আমরা রেডিও, টিভি, মোবাইলে যে ছবি বা কথা শুনি, এগুলো সব মহাকাশ যান থেকে প্রতিফলিত করা হয়। তাহলে বন্ধুরা দেখে, আকাশ হচ্ছে বড় একটি ফাঁকা জায়গা যার কোনো সীমা নাই, যার জন্য এটাকে বলা হচ্ছে মহাকাশ। আর এখানে যে আলোর খেলা, সকাল বিকাল সন্ধ্যায় বা যখন মেঘ থাকে তখন কেমন রঙের হয়, সেটা আমরা জানতে পারলাম এই আকাশ প্রবন্ধ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ মাধ্যমটা সহজ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমরা তো আব্দুল্লাহ মতির আকাশ প্রবন্ধ পড়ে আমরা বিজ্ঞানের কিছু তথ্য পেলাম। আমরা এই প্রশ্ন থেকে কিছু শব্দার্থ দেখছি, যে চাঁদোয়া, চাঁদোয়া অর্থ কাপড়ে ছাউনি, সচরাচর দেখি মানে সাধারণত দেখি। কণা হচ্ছে বস্তুর অতি সূক্ষ্ম অংশ। মিশেল, মিশেল হচ্ছে বিভিন্ন বস্তুর মিলন। জলীয় বাষ্প, জলীয় বাষ্প হচ্ছে পানির বায়বীয় অবস্থান, নাম জলীয় বাষ্প। তোমাদের
জন্য একটা প্রশ্ন দেওয়া থাকলো ভিডিও শেষে, তোমরা বাসায় বসে এটা করবে, পরে ছুটির শেষে এটা আমরা তোমার খাতায় দেখবো।